হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরুষের বীর্যে শুক্রাণু বৃদ্ধির পদ্ধতিসমূহ এবং কি খেলে বীর্য গাঢ় হয় সেই সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আপনি যদি একটি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন এবং একজন পুরুষ হিসেবে আপনার পুরুষত্ব বোধটিকে বাড়িয়ে তুলতে চান, আপনার একটা স্বাস্থ্যকর ডায়েট অনুসরণ করা উচিত। আপনার ডায়েটে নিরামিষ খাবারগুলির পাশাপাশি মাছ মাংস জাতীয় কিছু খাবার রাখলে তা বাস্তবে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের দ্বারা আপনি প্রাকৃতিকভাবেই আপনার শুক্রাণুর সংখ্যা বাড়িয়ে তুলতে পারবেন। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন সেই খাবার যেগুলো খেলে পুরুষের শুক্রাণু বৃদ্ধি পায় এবং বীর্যকারও হয়। ডার্ক চকলেট শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রথম এবং সম্ভবত সবচেয়ে সেরা খাদ্যটি হলো ডার্ক চকলেট। চকলেট প্রস্তুতকারী ব্যাকাও বিনগুলি অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, আর ডার্ক চকলেটের মধ্যে থাকে এল আর্জিন নামক একটি উৎসেচক যা শুক্রাণুর পরিমাণ বাড়াতে সাহায্য করে। ডিনারের শেষে স্বাদের পরিতৃপ্তির জন্য একটা সুস্বাদু ডেজার্টের পরিবর্তে আপনি আপনার সঙ্গীকে এক টুকরো ডার্ক চকলেট নিয়ে ভাগ করে খেতে পারেন। এই ব্যাপারে কোনো গোপনীয়তা নেই যে শুক্রাণুর সংখ্যা বাড়ানোর জন্য ডিম হলো একটা মৌলিক সুপারফুড। ডিম ভিটামিন ই এবং প্রোটিনের সমৃদ্ধ যা শুক্রাণুর সক্রিয়তা সাহায্য করে। ডিম খেলে তা আবার ফ্রি রেডিক্যাল বা মুক্তগুলিকে থেকেও শুক্রাণুকে রক্ষা করে, এর ফলে নিষেকের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়। তাছাড়াও ডিম হলো জিঙ্কের এমন একটি উৎস যা শুক্রাণুর সক্রিয়তা বিকাশের জন্য পরিচিত। আপনার শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি করার জন্য অসংখ্যভাবে ডিম খাওয়া যেতে পারে। কলা শুক্রাণুর উৎপাদন বৃদ্ধির জন্য কলা হলো নিঃসন্দেহে একটি সেরা পছন্দ। ফ্যালিক আকৃতির এই ফলটি ভিটামিন B1, C এবং ম্যাগনেশিয়ামে সমৃদ্ধ যা শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। কলার মধ্যে আবার একটি ব্রোমাইলিন নামক একটি বিরল উৎসেচক থাকে যা শুক্রাণুর সংখ্যা এবং গতিশীলতাকে বাড়িয়ে সহায়তা করে। এগুলি আবার সেক্স হরমোনগুলিকে নিয়ন্ত্রণে রাখে এবং আপনার মেজাজকে প্রফুল্ল করে তুলতে পারে। সুতরাং আপনি যদি কলা খেতে ভালোবাসেন তবে তা অব্যাহত রাখার জন্য আপনার যথেষ্ট এবং আপনার বিশেষ কিছু কারণ আছে। রসুন রসুন ক্যান্সার প্রতিরোধকে সাহায্য করার পাশাপাশি স্কুটামের মধ্যে শুক্রাণুর উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে। এর মধ্যে থাকে অ্যালিসিন যা সঠিক অংশগুলিকে রক্ত সঞ্চালনকে উদ্ভিদ এর মধ্যে থাকে অ্যালিসিন যা সঠিক অংশগুলিতে রক্ত সঞ্চালনকে উদ্দীপিত করার জন্য প্রয়োজনীয়। যৌন অঙ্গগুলিতে রক্তপথে প্রবাহিত হয় এবং কোনো রকম ড্যামেজ হওয়া থেকে সেগুলিকে রক্ষা করে। পালং শাক সবুজ শাক সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ এগুলি আমাদের দেহের মধ্যে অসংখ্য ক্রিয়াকলাপগুলিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবুজ শাক পাতাগুলির বিশেষ করে শুক্রাণুর উৎপাদনে সাহায্য করতে পারে। পালং শাক ফলিক অ্যাসিডের সমৃদ্ধ যা শুক্রাণুর বিকাশের জন্য অপরিহার্য। আখরোট আখরোটগুলি ব্রেন ফুড হিসেবে সুপরিচিত, তবে এগুলি শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ হওয়ায় আখরোট শুক্রাণুর জীবনশক্তি উন্নত করে। ঝিনুক ঝিনুক হলো জিঙ্কের একটা দুর্দান্ত উৎস যা শুক্রাণুর সক্রিয়তার উন্নতি করতে সাহায্য করে। অতএব ঝিনুক খান, এগুলো গ্লাইকোজেন এবং টোরিন সরবরাহ করার মাধ্যমে আপনার প্রজনন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করবে। ডালিম যৌন ক্ষমতা বাড়ানোর জন্য ডালিম পরিচিত, অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি সমৃদ্ধ উৎস হওয়ার কারণে এগুলি শুক্রাণুর মাত্রা এবং শুক্রাণু উৎপাদনগুলিকে মানসম্মত করে। প্রতিদিন আপনি ডালিমকে কাঁচা অথবা রস আকারে খেতে পারেন। গাজর গাজর খাওয়া যেতে পারে একটি স্ন্যাক্স বা সবজি হিসেবে। গাজর বিটা ক্যারোটিন একটা সমৃদ্ধের উৎস, যেটি হলো এক প্রকার অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যালগুলিকে থেকে রক্ষা করার মাধ্যমে তার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, আর এর ফলে রূপে শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে, তবে এভাবে সেটিকে ডিম্বাণুতে পৌঁছাতে সাহায্য করে। তো দর্শক, আপনারা জানতে পারলেন কোন কোন খাবারগুলো পুরুষের শুক্রাণু বৃদ্ধি করে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।